নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতায় সকলকে স্বাগত। আবার একটা নতুন রেসিপির সাথে সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের রেসিপি কাঁচকলার খোসা বাটা, বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, পপুলার রেসিপি। বাড়িতে ট্রাই করুন, আপনার মতামত কমেন্ট বক্সে জানান। তাহলে চলুন শুরু করে দিই। তিনটে কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে রেখেছি। একটা পাত্রে জল রেখেছি, কাঁচা কলাগুলো এইভাবে টুকরো করে নেব। পিছনের দিকটা আর সামনের দিকটা ফেলে দেব। এবার এগুলো জলে ভিজিয়ে দেব। সব কলাগুলো কেটে নিয়েছি, এবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। টুকরো করা কাঁচা কলাগুলো সিদ্ধ বসিয়েছি, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব যাতে এর কষ্টটা কেটে যায়। বেশি নয়, অল্প একটু নুন দেব। এটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কাঁচকলা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এর জলটাকে ছেঁকে ফেলে দেব, দিয়ে একটু ঠান্ডা করে নেব। সিদ্ধ করা কাঁচকলার টুকরোগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, এবার এর খোলাটা ছাড়িয়ে নেব। কাঁচকলার খোলার অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে এই খোলাটাকে এবার বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটা বাটবো। কাঁচা কলার খোসাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা কলার খোসাটার। এটা যখন ঘোরাবেন অল্প একটু জল দেবেন, তাহলে খুব সহজেই এটা বাটা হয়ে যাবে। সুন্দরভাবে বাটা হয়ে গেছে, এবার এটাকে বাটিতে নাবিয়ে নেব। মশলার মধ্যে লাগবে পেঁয়াজ কুচো, একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর রসুন প্রায় 10 কোয়ার মতো রসুন ছোটো ছোটো কুচো করে কেটে রেখেছি, আর শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি, 2 শুকনো লঙ্কা আছে। পরিমাণ মতো নুন, কালো জিরে লাগবে, কালো জিরে 1 চামচের একটু কম আছে, আর 4 কাঁচা লঙ্কা। এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। আর সম্পূর্ণ রান্নাটায় সর্ষের তেল ব্যবহার করব। মূল রান্নাটা শুরু করছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেব। এই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তেল খুব গরম হওয়ার পরে নয়, তেলটা অল্প গরম থাকতে থাকতে কালো জিরেটা দিতে হবে, যাতে এর ফ্লেভারটা সম্পূর্ণভাবে তেলের মধ্যে ঢোকে। এবার দিয়ে দেব চিলি ফ্লেক্সগুলো, গোটা শুকনো লঙ্কা কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, এটা যখন মুখে পড়বে বেশ ভালো লাগবে। আর দেব রসুন কুচি, রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে। রসুনটা লাল হয়েছে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল রং ধরেছে, এর মধ্যে বেটে রাখা কাঁচকলার খোসাটা দিয়ে দেবে। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচো। এই রান্নাটা একটু ঝালঝাল ভালো লাগে, তবে আমি যেরম পরিমাণ লঙ্কা দিচ্ছি তার মানে আপনাকে এইভাবেই দিতে হবে, এরম কোনো কথা নেই। আপনার বাড়িতে যেরকম ঝাল খাওয়ার চলন আছে সেই রকমই ঝাল দেবেন। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে নাড়তে হবে, নেড়ে নেড়ে শুকনো করে ফেলতে হবে। এর মধ্যে যে জলীয় ভাবটা একটু আছে এটাকে শুকনো করে ফেলতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনে পাতার কুচি, আর দেব এক চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সময় ঝাল নুন সব কিছু দেখে নেবেন। রান্নাটা প্রায় হয়ে এসেছে, এটা নাড়তে নাড়তে যখন দেখবেন কড়াই থেকে উঠে আসছে তখন বুঝবেন এটা হয়ে গেছে সম্পূর্ণ। এটা এখনো আর একটু হবে, কাঁচা তেল আর ধনেপাতার ফ্লেভারটা সম্পূর্ণরূপে এর মধ্যে বেশ চলে যাবে। গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগবে, একবার বাড়িতে ট্রাই করুন। আর বরাবরের মতো কমেন্ট করে জানান কেমন লাগলো, আর একটা লাইক দিতে ভুল করবেন না কিন্তু। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। কাঁচকলা খোসা বাটার আরও একটা ভিডিও, সেটা একটু অন্য পদ্ধতিতে আমার চ্যানেলে আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা রেড কালারের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না। যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশান চলে যাবে, ভিডিওটা দেখে নিতে পারবেন। কাঁচকলা একেবারে খোসাটা জড়ো জড়ো হয়ে যাচ্ছে, এটা সম্পূর্ণ হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে পরিবেশন করুন, এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকের রান্না, কাঁচকলার খোসা বাটা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।